নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন মালিটেক ইউটিউব চ্যানেল। আমি আপনার দোস্ত বন্ধু বাপ্পা। আপনারা তো জানেনই আমার চ্যানেলে চলছে একটা কন্টেস্ট, যে কন্টেস্ট হলো জিও ফোন কন্টেস্ট। এই জিও ফোন কন্টেস্টে পার্টিসিপেট করতে হলে ডিসক্রিপশনে একটা লিঙ্ক দেওয়া আছে, ওই লিঙ্কে আপনি চলে যান। মাত্র করতে হবে আপনাকে এটাই, একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার এবং একটা সাবস্ক্রাইব। এটা করে দিলেই আপনি পেয়ে যেতে পারেন একটা জিও ফোন। বন্ধুরা, স্মার্টফোন কিনতে চাইছো এবং ব্যাটারির জায়গায় গিয়ে আটকে গেছো যে রিমুভেবল ব্যাটারি কিনবো না নন রিমুভেবল ব্যাটারি কিনবো, কোনটা ভালো হবে? প্রথমেই আমি জানিয়ে রাখবো, এখনকার সব স্মার্টফোন কোম্পানিগুলো করছে কি নন রিমুভেবল ব্যাটারি ব্যবহার করছে। শুধুমাত্র ফ্ল্যাগশিপ ফোনে না, মিড রেঞ্জ ফোনেও এর কিছু সুবিধাও রয়েছে এবং এর কিছু অসুবিধাও রয়েছে। আজকে আমি এর কথা বলবো এই দুটো বিষয় নিয়ে। প্রথমেই আমি কথা বলবো এর সুবিধাগুলো নিয়ে। বেশিরভাগ নন রিমুভেবল ব্যাটারি যুক্ত স্মার্টফোনগুলোতে সিম স্লট এবং এক্সটার্নাল মেমোরি স্লট থাকে বডির বাইরের দুপাশে, যাতে আমাদের সিম চেঞ্জ করতে না ব্যাক কভার খুলে তারপর ব্যাটারি খুলে পরিবর্তন করতে হয়। তাছাড়া এটা একটা লম্বা প্রসেস, তার জন্য এটাকে আমরা একেবারেই ব্যবহার করতে পারছি না বা করতে চাইছি না। সেদিক থেকে নন রিমুভেবল ব্যাটারি দেওয়া স্মার্টফোনগুলো সিম স্লট অ্যাক্সেস করা খুবই সহজ। সিম স্লট খুলে সিম স্লট লাগিয়ে নিন, তাহলেই কাজ শেষ। বেশিরভাগ নন রিমুভেবল ব্যাটারি দেওয়া স্মার্টফোনগুলো ব্যাক কভারে একটি পার্ট থাকে, সেই পার্টটি থাকে সিল্ড করা। সেক্ষেত্রে খুলে লাগানোর সময় যেসব অসুবিধাগুলোর সম্মুখীন হতে হয়, সেই সব অসুবিধাগুলোর সম্মুখীন আমাদের হতে হয় না এক্ষেত্রে। নন রিমুভেবল ব্যাটারি দেওয়া স্মার্টফোনগুলোতে ফাঁকা জায়গা অনেকটাই কমে যায়, কারণ এর পেছনে থাকে সিল্ড। এই জন্য আমরা দেখছি স্মার্টফোনগুলো আসছে স্লিম, থিক এবং পাতলা। এছাড়া নন রিমুভেবল ব্যাটারিগুলো রিমুভেবল ব্যাটারিগুলোর থেকে অনেক বেশি লং লাস্টিং। পরের কথা হবে খারাপ দিকগুলো। আপনারা জানেন কোনো জিনিসের পারফেক্ট হয় না, চান্দেও দাগ থেকে যায়, তেমনি এইরও কিছু খারাপ দিক আছে। যেমন হলো প্রথম অসুবিধা, নন রিমুভেবল ব্যাটারি হওয়ার জন্য আপনি অন্য একটি ব্যাটারি ক্যারি করতে পারছেন না, কারণ শেষ হলে আপনি ভাবছেন লাগিয়ে নেবো, এটা হবে না। এর জন্য আপনাকে একটা অন্য পাওয়ার ব্যাংক কিনে নিতে হবে, তাহলেই সমস্যার সমাধান হবে। এরপর অসুবিধা হলো হ্যাং হলে। যারা আপনারা স্মার্টফোন ব্যবহার করেছেন, কোনো না কোনো সময় হ্যাংয়ের শিকার হয়েছেন। আগেকার স্মার্টফোনগুলোতে হ্যাং হতো, এই হ্যাং হলে কি হয়, টাচগুলো কাজ করে না এবং সুইচগুলো কাজ করে না, তখন আমরা ডিভাইসটাকে অফ করতে পারি না। এই জন্যই যদি রিমুভেবল ব্যাটারি হয়, আমরা ব্যাটারিটাকে রিমুভ করে অতি সহজেই এটা করতে পারি। এরপর হলো ব্যাটারিটা নষ্ট হয়ে গেলে। ব্যাটারিটা নষ্ট হয়ে গেলে আমরা কিন্তু দোকান থেকে এগুলো এক্সচেঞ্জ করতে পারি না, কোম্পানিতে যেয়ে আমাদেরকে এটা এক্সচেঞ্জ করতে হয়। তাছাড়া আপনারা দেখেছেন অন্য সব ক্ষেত্রে যখন রিমুভেবল ব্যাটারিগুলো ছিল, তখন কিন্তু ব্যাটারিগুলো লড়ে যাওয়ার চান্স ছিল। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দেবেন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে ঠিক সন্ধ্যায়।